নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে শোভা চক্রবর্তী। চন্দ্রকোনা থানার শান্তি তেতুল গ্রামে আগুন লাগলো গোয়াল ঘরে। স্থানীয় মানুষদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, শান্তি তেতুল গ্রামের বাসিন্দা অনুপ রায় তার গোয়াল ঘরে ধোঁয়া দিয়েছিল ভোরবেলায়। সকালে জব কার্ডে 100 দিনের কাজ করতে আসা মানুষজন দেখে গোয়াল ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুন জ্বলছে। তারপর স্থানীয় বাসিন্দা ও জব কার্ডে কাজ করতে আসা মানুষজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোয়াল ঘরে থাকা দুটি গরুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধুমোটা অনেকটা ইয়ে হয়ে যাবে।